नमस्कार बंधुरा ग्रीन हुईल यूट्यूब चैने अपन सकल के स्वागत जानाई अपन साथी अर्क एन बजे सकाल छटा आज के चले पश्चिम बंगे बाँकुड़ा जिलार एक प्रत्यंत ग्रामे बला भलो जो एखे हमारे ग्राम छतारकानाली बाँकुड़ा जिलार एक ग्राम से चले अपन साथ आज के पर्व आलोचना करब खेजुर रस थेके किभाबे खेजुर गुड़ तैरी है शीतकाले शीतेर मौसुमे बांगाली रान्नाघरे बांगाली पाते खेजुर गुड़ है ना ये खूब कम ही है विभिन्न रकमारि पिठे सह रुटी बोलुन जेको खाबार ही सेखाने खेजुर गुड़ जदि जोग है खाबारे पाते खाबारे स्वादटा चेंज हो जाए खेजुर गुड़ बा नोलेन गुड़ शीतकाले किन्तु एक अत्यंत जनप्रिय और सुस्वादु एक खाबार पश्चिमबंगे बाँकुड़ा छाड़ाओ मालदा मुर्शिदाबाद नदिया पुरुलिया विभिन्न जिले खेजुर रस थेके खेजुर गुड़ तैरी करा हय एवं बांग्लादेशे जशोर सह अन्यान्य अंचलगुलिते खेजुर रस थेके खेजुर गुड़ तैरी करा हय एकेबारे खाँटी खेजुर गुड़ बा नोलेन गुड़ किभाबे तैरी होच्छे चलुन आमरा देखे नि असाधारण स्वाद खेजुर रसे आमी जेटा खाच्छी एटा एकदम प्रिय जीरण काठेर रस जेटा आमरा बोले थाकि अद्भुत स्वाद असाधारण स्वाद ना खेले आपनादेरके बोझाते पारबो ना
জানবো যে আপনার নামটা কি? শেখ ইমারত। শেখ ইমারত, আচ্ছা চাচা। তো চাচা প্রথমে জিজ্ঞাসা করবো, এই যে গুড় তৈরি হচ্ছে এখানে, গুড় যে আপনি তৈরি করছেন, আপনি কতদিন থেকে এই কাজটা করছেন? কাজটা আমি 50 বছর করছি। 50 বছর ধরে এই কাজটা করছেন? মানে খুবই ছোট থেকে আপনি এই কাজটা করছেন? একেবারেই প্রথমে যখন গাছটা আপনারা এখানে আসেন বা গাছটা যখন প্রথম দাঁড়িয়ে থাকে বা তৈরি করেন, সেইটা কিভাবে করেন? তখন আপনার প্রথমে এসে আপনার গাছটার এক সাইড দিয়ে ডালপালা ঝুড়িয়ে, যেমন গাছ ঝুড়িয়ে খেজুর মহল হয়, ডালপালা ঝুড়িয়ে সেটাকে চেঁচিয়ে আপনার প্লেন করা হয়। তার আবার 10-15 দিন পরে আপনার সেইটাকে আবার রেঁধা, যেমন দেয় কাঠে সেইরকম রেঁধা দিয়ে আমাদের প্লেন করতে হয়। আচ্ছা, করা হলে তার আবার 10-12 দিন পরে আপনার সেটাতে আবার চোখ দিতে হয়, চোখ কাটতে হয়। আচ্ছা, চোখ কাটার পর সেটা আবার এক সপ্তাহ পরে সেটা আবার চুঙ্গি আছে, চুঙ্গি দিতে হয়, সেইটা হয়ে রসটা আসবে, সেইটা করতে হয়। তবে একটা গাছ তৈরি হয়, এরকম প্রত্যেকটা গাছেই তৈরি করতে হয়? প্রত্যেকটা গাছেই ওইরকম ভাবে তৈরি করি। এই এই জায়গাতে আপনার টোটাল কতগুলো গাছ আছে? এটা 300 হবে। 300 খেজুর গাছ থেকে আপনারা রস সংগ্রহ করে এটা গুড় বানাচ্ছেন? হ্যাঁ। তো খেজুর গুড়টা কিভাবে তৈরি হচ্ছে, এই পদ্ধতিটা যদি একটু পুরোটা বলেন আপনি। পদ্ধতিটা আপনার হচ্ছে, খেজুর রসটা গাছের থেকে পেড়ে নিয়ে আসে, ইয়াতে ফুটানো হয়, আর খেজুর রসটা আপনার 10 ভাগের 1 ভাগ গুঁড়ো হোক। 10 ভাগের 1 ভাগ, মানে 10 লিটার খেজুর রসে 1 লিটার গুড় হবে বা 1 কেজি গুড় হবে, 10 লিটার থেকে 1 লিটারে আসবে গুড়টা। আর কিন্তু কার্তিক মাসের সময় ওটা আপনার 7 ভাগের 1 ভাগ গুঁড়ো হোক। 7 ভাগের 1 ভাগ, মানে গুড়ের পরিমাণটা একটু বেশি হবে কার্তিক মাসে, তাই তো? আর যত শীত পড়বে গুড়ের পরিমাণটা তত কম হবে। আর ঠান্ডার সাথে কি গুড়ের স্বাদ বা মিষ্টতা পরিবর্তন হয়, এরকম কি কোনো ব্যাপার আছে? আচ্ছা, আপনার কার্তিক মাসে যে গুড়টা হয় সেটা 1 কাঠের গুড়টা হয়, সেটা কিন্তু টেস্ট তার বেশি, টেস্ট বেশি। আর যখনই অঘ্রান কার্তিক অঘ্রান মাস পড়ে যায় তখন রসের পরিমাণটা যত বেশি হবে তত আপনার রসের টেস্ট, ইয়া গুড়ের টেস্টটাও কম হবে, গুড়ের টেস্টটা কম হবে। আচ্ছা, আপনারা এই যে গুড় তৈরি করছেন বা এখানে এসে যে এই আছেন, এই গুড় তৈরি করতে গেলে দৈনন্দিন জীবনে বা প্রত্যেক দিন আপনাদেরকে কি কি সমস্যার মোটামুটি একটা সম্মুখীন হতে হয়? সমস্যা মানে যখন গাছটা যখন ঝুড়া হয় প্রথম, তখন ভাদ্র মাস থেকে ধরুন অন্তত 5-6টা লোককে খরচাপাতি দিয়ে, বেতনে হোক নিজেরা হোক খরচাপাতি দিয়ে গুড়টা হবে, তার মানে কার্তিক মাসে গুড়টা হবে কার্তিক মাসে, কিন্তু ভাদ্র মাসে থেকে ভাদ্র আসেন 2 মাস আপনার ঘরের খরচা করে করতে হবে। প্রথমে আপনাদেরকে অর্থ সেখানে লাগাতে হয় বা টাকা পয়সা সেখানে লাগাতে হয়, তারপর থেকে গুড় হওয়ার পর থেকে আপনারা লাভ করতে শুরু করেন? সেগুলো যেগুলো আপনার ধার দেনা করে করি সেগুলো আবার আপনার গুড় হওয়ার পর আস্তে আস্তে শোধ করে দেওয়া হয়। প্রচণ্ড পরিশ্রম, 50 বছর আপনি এই কাজটা করে যাচ্ছেন, মানে 50টা শীত আপনি পের করে এসেছেন এই কাজটা করে। হ্যাঁ, আচ্ছা, ওই জন্যই ছাড়া যায় না, মানে এটা এক প্রকার আপনি এখন শখেও করছেন, এটা থেকে লাভ কতটা কি আসে এখন? লাভ আপনার যদি ঠিকমতো মহল চলে, কি গুড়ের দর, ওয়েদার ঠিক থাকে, ওয়েদারের উপরে নির্ভর, ওয়েদার যদি ঠিক থাকে রোজগারটা ভালোই হয়। খেজুর গাছগুলো থেকে যে রসগুলো পাড়েন, এক একটা খেজুর গাছ থেকে প্রত্যেক বছর আনুমানিক কতটা রস সেখান থেকে পান একটা খেজুর গাছ থেকে? আর 3 দিন অন্তর অন্তর আপনি টাঙ্গি 3 দিন জিরিয়ান থাকে, সে অনুপাতে ধরুন কার্তিক মাস থেকে যে মহলটা শুরু হয় 4 মাসের মতো, কিন্তু 4 মাসের মধ্যে 2 মাস টাঙা হয়, গড়ে ধরতে পারেন অন্তত 5 লিটার 2 মাস রসটা দেই। আচ্ছা, মানে তাহলে একটা শীতের মরশুমে আপনি পাচ্ছেন 250 থেকে 300 লিটার, একটা একটা গাছ থেকে আপনি 250 থেকে 300 লিটার রস সংগ্রহ করছেন। আচ্ছা, এই যে গুড়টা তৈরি হচ্ছে, আমি তো দেখছি একদম ভোর থেকে, আজকে সকাল 5টার সময় আমি এসেছি, তখন থেকে আপনি আগুন জ্বালিয়েছেন, গুড় তৈরি হচ্ছে, হ্যাঁ, এনে রস এখানে ঢালা হলো, তো এই গুড়টা টোটাল তৈরি হতে কত ঘন্টা লাগবে? 7-8 ঘন্টা লাগে। 7-8 ঘন্টা লেগে যায়? এবং গুড়টা তৈরি করার পরে নামিয়ে কি সেটা ফাটা হয়, মানে ওই ঘেঁটে নেওয়া হয় ভালো করে, যাতে গুড়টা ঠান্ডা হয়, যেমন ঠান্ডা হয় এবং ঘনত্বটা বেশি হয়, ঠান্ডা হওয়ার পর জায়গাতে কুড়ে দিতে হয়। আচ্ছা, গুড় তৈরি হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন? ফটফট করে ফুটে
সেই ফুটটা দেখলি আমরা বলে লই যে গুড়টা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, গুড় সেই ফুট মানে ফুটন্ত অবস্থাতে আপনারা দেখেই, ফুটটা দেখে আমরা বুঝে লই যে গুড়টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেই গুড়টা দেখে আপনারা বুঝতে পারেন যে গুড় তৈরি হয়ে এসেছে। তৈরি হওয়ার পরে আপনারা সেগুলোকে সংরক্ষণ বা কি কোথায় মজুদ করেন? সেগুলো আপনার গুড়টা নামিয়ে ফাটা হয়, ফাটিয়ে আপনার টিন আছে, এখন টিন সিস্টেম হয়েছে, আগে মাটির হাঁড়ি ছিল, এখন টিন সিস্টেম হয়েছে, টিনে ভর্তি করে দেওয়া হয়। আচ্ছা, টিনেতে আপনারা এটাকে সংগ্রহ করে রাখেন, এবার সেখান থেকে বিক্রি হয়। এক কেজি গুড় বিক্রি করতে গেলে আপনার কত টাকা? গুড় আপনার এখন 60 টাকা নিচ্ছি। 60 টাকা কেজি দরে। ধরুন কোনো আড়তদার গুড় নেবে বা কোনো পাইকারি লোক 5 টিন 6 টিন 10 টিন গুড় নেবে, সেই ক্ষেত্রে আপনারা কত দামে গুড় বিক্রি করেন? 48-50-55 48-55 টাকা কিলো প্রতি আপনারা বিক্রি করেন গুড়, আড়তে বিক্রি করেন যেটা। তো গুড়ের পাটালি বা খেজুর গুড়ের লবাত যেটাকে আমরা বলে থাকি, এই পাটালি বা লবাত কিভাবে তৈরি করেন আপনারা? পাটালি হয় আপনার এই যে জিরানটাকে আলাদা করে ফুটিয়ে, এই সব বাটি আছে, এই বাটিতে ওটা বীজ দিতে হয়, ওটা ঘষতে হয়, ঘষার পর এই বাটিতে ঢেলে দিলে আপনার পাটালিটা তৈরি হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। পাটালির ক্ষেত্রে কি খেজুর গুড় আরো বেশি ফোটাতে হয়, মানে একেবারে ফুটিয়ে ফুটিয়ে পুরো রসটা মেরে ফেলতে হয়? হ্যাঁ, পুরো রসটা মেরে ফেলতে হবে, তবু যে শুকনো হয়ে যাবে। আচ্ছা, এই পাটালি তৈরি করতে গেলে ধরুন এই বাটিটার, এই যে আপনি বাটিটা দেখাচ্ছেন, এটা দিয়ে পাটালি তৈরি করা হয়, গুড়টা এখানে ঢালা হয়, ইয়ার উপরে একটা আপনার মার্কিন টুকরা দিয়ে দেওয়া হয়, দিয়ে তার উপরে গুড়টা ঢালা হয়। আচ্ছা, এর উপরে একটা মার্কিন কাপড় দেওয়া হয়, তার উপরে গুড়টা ঢালা হয় এবং শুকিয়ে গেলে সেটা আলাদা করা হয়। আপনি তো এই একটা পাটালি, পাটালি এই এর সমপরিমাণ পাটালি তৈরি করতে গেলে কত লিটার গুড় রস লাগতে পারে শুধু এইটুকুর জন্য? 5 লিটার রসে আপনার খুব জোর অন্তত 100 গ্রাম পাটালি হবে। 5 লিটার রসে 100 গ্রাম মতো পাটালি তৈরি হবে, তাই তো? ধন্যবাদ চাচা অনেকক্ষণ কথা বলার জন্য। এই আপনার খেজুর রস থেকে গুড় তৈরির যে তথ্য, এই তথ্যগুলো সরবরাহ করার জন্য, আমাদের দর্শকদের দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাই। আজকে ভিডিও খেজুর গুড় তৈরি আপনাদের সকলের কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট সেকশনের মধ্যে আমাকে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা গ্রিন হুইল চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের এপিসোডে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে। ততদিনকে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।